তো অবশ্যই লাইকটা রান করবা গাইস। আর এরপরে কিন্তু আরেকটা মেশিন ভাই স্টার্ট দেয়া, এটা কিন্তু আমার এই যে টিমমেট একটা ভাই আছে ওর কাহিনী দেখো ভাই, ও কেমনে মানে সার্ভাইভ করতেছে। ওরে বলতাছি ভাই কোনো মতে যায় এখান থেকে, বাট ভাই ওই দেখো এতগুলো গ্লোয়াল রাইকাও মারা খাইলো, তারপরে ওর কিন্তু আবার ডিমিট্রিতে উঠছিল, তারপরে আবার মারা গেছে। এরপরে এই ম্যাচ দেখো কেমনে হেডশট মারছি স্নাইপার দিয়ে ভাই, মানে ওয়াট এ হেডশট গাইস স্নাইপারের। আমি আমার টিমমেটকে বলতাছি এখানে কোনো মতে এটারে কনফার্ম দিতে, আমি কনফার্মটা দিয়ে দিচ্ছি। এরপরে আমার টিমমেট আরেকটা নকতে, ওরও কিন্তু আমি কনফার্ম দিয়ে দিই। আরেকটার সাথে এখানে ফাইট কিনতেছিল, ওরও কিন্তু একটা জোস একটা হেডশট মারি দিয়েছি মানে স্নাইপার দিয়ে স্কুপ করে। এরপরে কিন্তু এখানে যাওয়ার সময় কিন্তু একটা আমার টিমমেট মারা খায়, আর আমি এখানে ফাইট নিতে গিয়ে মরে যাই। এরপরে টিকে জায়গায় যখন নামি, নামার পরে এখানে লুট করতে থাকি, আর লুট করার সময় একটা এনিমি কোথ থেকে চলে আসে, ওরা কিন্তু এখানে নক করে দিয়েছি। নক করে দেওয়ার পর কিন্তু এখানে একটা মেডি মেরে দিয়েছি, কারণ অনেক বেশি কাটতেছে জুনে। আর এরপরে ওরা কিন্তু কনফার্ম দেয়, আর কনফার্ম দেওয়ার পর কিন্তু ওর লুটে অনেকগুলো লুট পেয়ে যাই। এরপরে কিন্তু আমরা এখানে জুনে যাওয়ার সময় দেখো ভাই এখানে যে কাহিনী ঘটে, এটা তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। এই সিচুয়েশনে কেমনে আমি যে বুইয়ান বাইট করে তোমরা বুঝতেই পারবো না। এই যে কেমনে আমি হেডশট মারছি 40-50 করে হেড জ্যামে দিতে আসছে টুকরো যায়, বাট ওর মরে নাই, এটা কোনো কথা হইতে পারে ভাই। আর সেকেন্ড প্লেয়ারও চলে আসছে ওদিকে, ও কিন্তু এখানে রাশ দেওয়ার প্ল্যান করতেছে দেখতেছো, মানে গ্লোল মাইরা মাইরা আগাইতেছে। আই থিঙ্ক কিন্তু এখানে ওই রাশ দিবে, আর ওদিকে রাশ দিয়ে দিচ্ছে ভাই। এখানে কী করবো আমি, আমার কাছে কী কী আছে এখানে দেখতেছিলাম আমি, গ্রেনেড তো নাই আর যা মাল মশলা ছিল সব মাইরা দিছি এখানে উড়া দুরা। ওই দেখি ভাই ওই মারতেছে সেম টু সেম, মানে আমার আইডিয়া ওই কপি করতেছে। আর আমি এখানে বাট খারাপ দেখে একটু পিছনে চলে আসি, আর ওইদিকে কিন্তু ওর স্কোয়াডের সাথে একটা স্কোয়াডে ফাইট শুরু করে দিছে। এই ফাঁকে কিন্তু আমি এখানে একটু মাথা হারিয়ে এখানে কিন্তু জুনে ঢুকে যাই, আর জুনে ঢুকার সময় কিন্তু এখানে দেখি ওরা ফাইট করতেছে উড়া দৌড়া। তখন ভাবলাম একটু থার্ড পার্টি করা যাক, তো একটু কাভারে গিয়াই কিন্তু এখানে একটা থার্ড পার্টি করার ট্রাই করবো রোজা দিয়ে। এখানে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিছি, নক হবে কিনা জানি না, বাট নক হয়ে গেছে ভাই আনফর্চুনেটলি। আমি তো আশা করি নাই যে নক হবে, বাট ওদের তো রিভাইভ দেওয়ার সমস্যা, তো রিভাইভ দিয়ে দিবে ওর টিমমেট অনেকগুলো যেহেতু আছে। ওরে ভাই কিল পেয়ে গেছি, মানে কি একটা অবস্থা, আমি তো আশা করি নাই ভাই নক হবে, এটা আশা করি না, বাট কিল পেয়ে গেছি। এখানে কিন্তু আমার 4টা কিল হয়ে গেছে, আর ওই দিকে কিন্তু 6টা টোটাল প্লেয়ার আমরা লাইভ। এখানে কি আমি বুয়ে আনতে পারবো ভাই, বিএসএস এক্স দিয়ে মারে দেখতেছো, মানে মারার কতক্ষণ পর পর্যন্ত আমার ড্যামেজ দিতেছে। এখানে একটু আইকিউ লাগে, খেলা লাগবে। এখানে উপরে কিন্তু এনিমি, সো আমার মারলেই আমি হেড খাবো, কারণ আমি নিচে আর উপরে কিন্তু দুইটা স্কলে এখানে ফাইট করতেছে। ওই যে ডান দিকে দেখো আমার এখন দেখে নাই কিউ, কারণ একবারে একটা খাড়া একেবারে পাহাড়টা দেখে ফেলছে ডান দিকের এনিমিটা, বাট আমার ড্যামেজ দিছে উপরেরটা এখনো টেরই পায় নাই। ওই যে দেখো ওই রাস্তিতে আছে ভাই, সিরিয়াসলি ওই আমার দেখেই নাই, রাস্তে রাস্তে আমি তোরে মারবো ভাই। কারণ এই পিছন থেকে কিন্তু ওরা এখানে ড্যামেজ দিয়ে দিচ্ছি সোনিয়া ওয়ান, আর আমি এখানে গুলো মারা দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা চারজনের লাইভ, দুইটার নক দিয়ে দিচ্ছি গাইস, মানে আরও দুইটা একটা প্লেয়ার আছে জাস্ট, মানে দুইটা নক একটা জাস্ট লাইভ আছে। আমি এখানে রাস্তে লাগবে গাইস, কারণ ওরা তিনটা একে এক স্কোয়ারের। এখানে কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছে আই থিঙ্ক, হ্যান্ড রিভাইভ দিয়ে দিচ্ছে ফাইনালি। কিন্তু এখানে কিন্তু একটা দেওয়া ভাই, দুইটা ভাই ম্যাক্স সেভেন আর ট্রোগন চাপ দিছিল, একটা কনফার্ম দিছি আর একটা এখানে কনফার্ম দিছি ভাই লাস্ট প্লেয়ার। বাট আমার এসপি নাই, ওর কাছে কি ম্যাক্স সেভেন আর ট্রোগন ভাই ভাই ভাই, একটা হেড খাইছে ইউএমপির আমার সোনিয়ন, বাট এখানে কিন্তু নক করে দিছি ভাই কেমনে, এটা কেমনে ভাই খুব পসিবল দেখছো কেমনে একটা বুয়া হয়ে গেছে। সো অবশ্যই লাইক টান করবা, পেজে যারা নতুন সবসময় ফলো টান করবা, অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখতে সবসময় সাবস্ক্রাইব টান করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।